ছাত্রীরা আমাদের আজকের ক্লাস দশম অধ্যায়ের উপরে সমাজবিজ্ঞান প্রথম পত্রে দশম অধ্যায়, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ একটু লক্ষ্য করো, আমরা শিরোনামটা দেখাচ্ছি দশম অধ্যায়। বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধকে ইংরেজিতে বলা হয় ডেভিয়েন্ট বিহেভিয়ার অ্যান্ড ক্রাইম। এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো আসলে জানতে পারবো সেগুলো হচ্ছে বিচ্যুতিমূলক আচরণের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, বিচ্যুতিমূলক আচরণের বিভিন্ন কারণ ব্যাখ্যা করতে পারবো, এবং বিচ্যুতিমূলক আচরণের কিছু তত্ত্ব রয়েছে, অপরাধের ধারণা ধরন ও কারণ ব্যাখ্যা করতে পারবো, অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। এবার আসো আমরা বিচ্যুতিমূলক আচরণটা কী সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। আসলে আমাদের প্রতিটি সমাজেরও কিছু রীতিনীতি, মূল্যবোধ, আদর্শ থাকে, থাকে আচরণবিধি। সমাজ আশা করে আমরা যেন সমাজ কর্তৃক এই কাঙ্ক্ষিত আচরণ করি, সমাজের মূল্যবোধ আচরণবিধি মেনে চলি। কিন্তু সমাজের এই সকল রীতিনীতি বহির্ভূত আচরণ করা হলে তাকে বিচ্যুত আচরণ বলা হয়ে থাকে। প্রতিটা সমাজে কম বেশি বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে, অর্থাৎ প্রত্যেকটা সমাজেই মানুষ সমাজকাঙ্ক্ষিত আচরণ করে না। এটি সমাজ কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই বিচ্যুত আচরণটি সমাজ কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসলে ব্যক্তি সমাজ স্বীকৃত পন্থায়, ব্যক্তি সমাজ স্বীকৃত পন্থায় আচরণ না করে সমাজ অস্বীকৃত পন্থায় আচরণ করে, ফলে সামাজিক সংহতি বিনষ্ট হয় এবং সমাজে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। আমরা কিছু এক্সাম্পল বলতে পারি যে কোন আচরণগুলোকে আমরা আসলে বিচ্যুত আচরণ বলি। আসলে এই এক্সাম্পলগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলেই আমরা তোমার বিচ্যুতিমূলক আচরণ নিয়ে যেরকম উদ্দীপক আসুক না কেন আমরা লিখতে পারবো, যে কনসেপ্টটা বিচ্যুত আচরণের উপরে দেওয়া হয়েছে বা বিচ্যুতিমূলক আচরণের উপরে দেওয়া হয়েছে আমরা ধরতে পারবো। যেমন এক্সাম্পল হচ্ছে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করা, আমি এক্সাম্পল আসছি, বড়দের সম্মান করা, মদ্যপান না করা ইত্যাদি আমাদের সামাজিক রীতি ও মূল্যবোধ। মানে আমাদের সমাজ বলে দেয় আমরা বাবা মাকে সম্মান করব, দেখাশোনা করব, বড়দের সম্মান করব, মদ্যপান করব না, এগুলো আমাদের সমাজের মূল্যবোধ। এগুলো পালন না করা হচ্ছে বিচ্যুত আচরণ। বিচ্যুত আচরণ সব সমাজে এক নয়, বাংলাদেশের সমাজে যা বিচ্যুত আচরণ আমেরিকার সমাজে তা বিচ্যুত আচরণ নাও হতে পারে। এবার আসো বিচ্যুত আচরণের কিছু সংজ্ঞা, বিভিন্ন সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা। সংজ্ঞা আলোচনার আগে আমরা একটু জানার চেষ্টা করি বিচ্যুতি শব্দটা সম্পর্কে। বিচ্যুতির এই শব্দটা ইংরেজি, বিচ্যুতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেভিয়েন্স। এই ডেভিয়েন্স ধারণাটা এসেছে আসলে স্ট্যাটিস্টিক্স থেকে, এবং বিচ্যুতি বলতে এমন এক ধরনের আচরণকে নির্দেশ করে যা স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী। মানে অর্থাৎ বিচ্যুত বা বিচ্যুতি আচরণ, বিচ্যুত বা বিচ্যুতি আচরণ যেটাই বলি না কেন এটি হচ্ছে আমাদের এমন এক ধরনের আচরণ যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী। অর্থাৎ তুমি এবং আমি একজন মানুষ থেকে যে আচরণটা আশা করছি, তিনি যদি সেরকম আচরণ না করেন, মানে সমাজের সাথে সংশ্লিষ্ট বা সমাজের রীতিনীতি অনুযায়ী আচরণ না করেন, সেটার বিপরীত আচরণ করেন, তাহলে আমরা তার আচরণকে বিচ্যুত আচরণ বলবো। এবার দেখা যাক তিনজন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা দেখতে পাচ্ছি। সমাজবিজ্ঞানী জে ডি রস তিনি বলেন বিচ্যুত আচরণ হচ্ছে ওই সব আচরণ যেগুলো সামাজিক প্রত্যাশাকে নিশ্চিত করতে পারে না। সমাজবিজ্ঞানী ডেভিড পোপেনও বলেন বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। আমি আবার বলছি, বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। অর্থাৎ সমাজের মূল্যবোধবিহীন কাজকে আমরা বিচ্যুত বা বিচ্যুতিমূলক আচরণ বলি। সমাজের মূল্যবোধ ভঙ্গ করাটাই হচ্ছে তোমার বিচ্যুত আচরণ, মূল্যবোধ ভঙ্গ করা। এক বাক্যে মনে রাখবা, সমাজের মূল্যবোধহীন কাজ বা মূল্যবোধের পরিপন্থী কাজ এবং সমাজের আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে যে কাজ করা হবে সেটি হচ্ছে বিচ্যুতি আচরণ বা বিচ্যুত আচরণ। সমাজবিজ্ঞানী আর টি শেফার বলেন
বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা বা আচরণ মানকে ভঙ্গ করে। এক্স্যাক্টলি সেটাই। তো এবার আমরা বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা এইমাত্র বিচ্যুতিমূলক আচরণ সম্পর্কে ধারণা নিলাম, এখন বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য বা বিচ্যুত আচরণের বৈশিষ্ট্য আলোচনা করব। এখানে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটু দাগিয়ে রেখেছি, যেগুলো দাগানো আছে তোমরা সেগুলো পড়ার চেষ্টা করবে। আমি বেশ কিছুক্ষণ স্ক্রিনটা রাখছি, তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে, যেগুলো দাগানো আছে সেগুলি পড়বা যেভাবে দাগানো আছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখানেও কিছু বৈশিষ্ট্য আছে, দাগানো আছে, যে রোমান সংখ্যাগুলো দাগানো আছে তোমরা সেগুলো পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা বিচ্যুতিমূলক আচরণের কারণ, কি কি কারণে মানুষ বিচ্যুত আচরণ করে, আমরা সেগুলো জানার চেষ্টা করব। দেখো, এখানে দেখা যাচ্ছে যে সমাজে মানুষ কেন বিচ্যুতিমূলক আচরণ করে, সেগুলোর কারণ কি কি রাখা হয়েছে। চারটি পাঁচটি কারণ দেখতে পাচ্ছি। প্রথম কারণ যেটা বলেছে যে মনস্তাত্ত্বিক কারণে অনেক সময় মানুষ বিচ্যুত আচরণ করে, অর্থাৎ কিছু লোকের নিয়ম বিরোধী কাজ করার একটা স্বাভাবিক প্রবণতা আছে। তাদের ব্যক্তিত্বের মধ্যে বিপথগামিতার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। এরূপ প্রবণতাকে মানসিক ব্যাধির লক্ষণ বলে গণ্য করা হয়। চিকিৎসার মাধ্যমে এসব ব্যাধি দূর করা যেতে পারে। মানে কিছু মানুষের আসলে ভেতর থেকে তারা মানসিকভাবে কিছু নেতিবাচক আচরণ করতে অনেক বেশি অভ্যস্ত হয়ে পড়ে, তখন তাদেরকে কিছু তোমার সাইকিয়াট্রিস্ট দেখানোর ব্যবস্থা করা হয় যে কেন তারা এরকম আচরণ করছে। যদি বুঝতে পারে যে হ্যাঁ, তার এই আচরণটা আসলেই সাইকোলজিক্যালি হচ্ছে, তাহলে আমরা সেই আচরণকে মনস্তাত্ত্বিক কারণ হিসেবে ধরব। এরপরে আসো সামাজিক অবস্থা বা পরিবেশ, অর্থাৎ আমাদের সামাজিক পরিবেশ অনেক সময় আমাদের বিচ্যুতির কারণ হয়, মানে আমাদের আচরণের বিচ্যুতির কারণ হয়। সামাজিক বিরূপ অবস্থা ও পরিবেশের প্রভাবে অনেকে বিপথগামী হয়। কেউ যদি ছেলেবেলায় স্নেহ ভালোবাসা বা সহানুভূতি থেকে বঞ্চিত হয়, অথবা কারোর পিতামাতার মধ্যে যদি সদ্ভাব না থাকে বা ভালো আচরণ না থাকে, অথবা কেউ যদি বাল্যকালে আর্থিক অভাব অনটনের জন্য স্বাভাবিক সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে তার মধ্যে সমাজ বিরোধী আচরণ করার প্রবণতা থাকে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের অবস্থা, যে মানুষ অনেক সময় অবস্থার সাথে মানে খাপ খাইয়ে চলতে পারে না বিধায় তখন সে বিচ্যুত আচরণ করে। অনেক সময় দেখা যায় যে সে সঠিক সামাজিকীকরণটা পেল না, সেই কারণে অনেক সময় তার আচরণে কিছু লঙ্ঘিত আচরণ দেখা যায়। সামাজিক নিয়মকানুনের শিথিলতাও সামাজিক বিচ্যুতির প্রধান কারণ। যদি সমাজ সক্রিয় শক্তিমান হয়, তাহলে প্রচলিত বিধি লঙ্ঘন করতে অনেকেই সাহস পাবে না, কারণ বিচ্যুতি ঘটলে শাস্তি পাওয়ার ভয় থাকে। মানে আমাদের সমাজে যদি অনেক সময় নিয়মকানুনের মানে খুব শিথিলতা থাকে, তখন মানুষ যে কোনো আচরণ করতে তোমার সাহস পায়। আর যদি আমাদের নিয়মকানুনগুলো শক্তিশালী হয়, তাহলে মানুষ যে কোনো আচরণ করতে আর সাহস বা ভয় পাবে। সমাজ অনেক সময় ইচ্ছাকৃতভাবে সমাজ নির্দিষ্ট গণ্ডির মধ্যে প্রচলিত বিধি লঙ্ঘন করার সুযোগ করে দেয়, যাতে মানুষের অবদমিত ইচ্ছা পূরণ হয়। এসব ক্ষেত্রে বিচ্যুতি সেফটি ভ্যালু এর কাজ করে। যেমন দোলের সময় সীমিত সময়ের মধ্যে যথেচ্ছভাবে হই হুল্লোড় করার সুযোগ দিয়ে নানা প্রকার যে বিষয়গুলো দেখে, সঞ্চিত উত্তেজনাকে সমাজ নির্দিষ্ট পথে নিরাপদভাবে নিরসন করা ব্যবস্থা করা হয়। মানে অনেক সময় আমরা দেখি যে কোনো ধর্মীয় কোনো ফেস্টিভ্যাল, সেটা যে কোনো ধর্মের হতে পারে, ধর্মীয় ফেস্টিভ্যাল অনেক সময় অনেকে বিভিন্ন সাউন্ড করছে, বাজি ফুটাচ্ছে, আতশবাজি, এই বিষয়গুলো তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে অনেক সময় বিচ্যুতিমূলক আচরণের তৈরি হয়। তো এই পাঁচটি কারণ ছিল আমাদের সামাজিক বিচ্যুতির কারণ। অনেক সময় জৈবিক ত্রুটির কারণেও অনেকে বিচ্যুতিমূলক আচরণ করে। অনেক সময় জন্মগতভাবে কারো, যেটি এই এখানে তোমরা দেখতে পাচ্ছ না, জন্মগতভাবে কারো তোমার কিছু মানে পা হাত অনেক সময় অনেক রকম হতে পারে,
কারো হয়তো হাতের আঙ্গুল 5টার জায়গায় 6টা থাকে, কারো হাত হয়তো একটু বাঁকা থাকে, পা বাঁকা থাকে, কেউ হয়তো বুদ্ধি অনেকের চাইতে কম থাকে। এই বিষয়গুলো জন্মগত ত্রুটি, মানে জৈবিক ত্রুটি বলা হয়। এই তখন সে যখন দেখে তার সাথে অন্য আরেকজনের জৈবিক বৈশিষ্ট্যের অনেকটাই অসামঞ্জস্য বা মিল নেই বা ব্যবধান রয়েছে, তখন তার ভেতরে এক ধরনের তোমার জেলাস বা ঈর্ষা কাজ করে, যিনি স্বাভাবিক আছেন তাকে ক্ষতি করার। কারণ যে স্বাভাবিক আছে, যিনি শারীরিকভাবে স্বাভাবিক নেই, সেই ব্যক্তিটা স্বাভাবিক ব্যক্তিটার প্রতি জেলাস ফিল করে, সবসময় ঈর্ষান্বিতভাবে দেখে, তখনই তার আচরণটা বিক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ বিচ্যুতমূলক আচরণ করে থাকে। তো এ মোটামুটি এই 5টি কারণ জানা থাকলে আমাদের আসলে আমরা অনেক কিছু জানতে পারবো। জৈবিক কারণটা আমি তোমাদের মৌখিকভাবে বললাম, জৈবিক কারণটাও জেনে রাখতে হবে, এটাও গুরুত্বপূর্ণ, যেটি এই স্ক্রিনে আমি দেখাইনি। আমি মুখে বলেছি যে অনেক সময় শারীরিকভাবে যদি কারো কোনো ত্রুটি থাকে, অস্বাভাবিক থাকে, সে স্বাভাবিক মানুষের প্রতি জেলাস হয়ে বিচ্যুত আচরণ করে থাকে। এটি ছিল সামাজিক বিচ্যুতির কারণ। এখন আমরা সামাজিক বিচ্যুতির কিছু তত্ত্ব রয়েছে, আমরা তার থেকে একটা তত্ত্ব আলোচনা করব আর কি, মার্টনের তত্ত্ব। সেই তত্ত্বটার আলোচনার আগে আমি অপরাধ নিয়ে আলোচনা করব, অপরাধের ধারণা, অপরাধের ধরন, মানে কয় রকমের অপরাধ রয়েছে, এরপরে অপরাধের কারণ, আমি সব শেষে তারপরে আমি তোমার বিচ্যুতি আচরণে যে তত্ত্ব রয়েছে সে তত্ত্বটা আলোচনা করবো।